বন্ধুরা বরাবরের মতন আমি আপনাদের সাথে রয়েছি পিন্টু, এবং আপনারা সকলেই দেখছেন টেকনো পিন্টু চ্যানেল। বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। বন্ধুরা, আজকে সম্বন্ধে ভিডিওটি হতে চলেছে, আপনারা অবশ্যই অবশ্যই ভিডিও থাম্বনেল কিংবা টাইটেল থেকে বুঝে গেছেন। বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা, আমরা যারা কাইন মাস্টার ব্যবহার কিংবা ইউজ করি তারা কিন্তু প্রত্যেকে এই ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, কাইন মাস্টার দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করতে হয় প্রফেশনালভাবে, কিন্তু কাইন মাস্টার দিয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও এডিটিং করতে হয়, মানে করতে পারি আমরা। এবং কাইন মাস্টারে কিন্তু অসংখ্য সেটিংস রয়েছে যেগুলো কিন্তু আমরা জানি না বন্ধুরা, এবং তার জন্য কিন্তু আমরা কাইন মাস্টারে ভালো ভিডিও এডিটিং করতে পারি না বন্ধুরা। বন্ধুরা, আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেবো, অর্থাৎ আমি যতটা জানি আপনাদেরকে দেখিয়ে দেবো কাইন মাস্টারে কীভাবে আপনার প্রফেশনাল ভালো ভিডিও এডিটিং করবেন, কীভাবে আপনারা সুন্দর সুন্দর ভিডিও এডিটিং করবেন, এবং পার্ট 1, 2, 3, 4 এরকম করে আপনাদের কাছে নিয়ে আসবো। একটি ভিডিওতে সম্পূর্ণ কিন্তু বলা সম্ভব নয়, তাই আপনাদের কাছে পার্ট 1, 2, 3, 4 এরকম করে নিয়ে আসবো। তার জন্য বন্ধুরা, পার্ট 1, 2, 3 এরকম করে দেখার জন্য, অর্থাৎ 2, 3, 4 এরকম দেখার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলতে হবে, এবং পাশে থাকা বেল আইকনটিতে একটু প্রেস কিংবা ক্লিক করে দিতে হবে বন্ধুরা। এর ফলে আমি যখনই নেক্সট টাইম ভিডিও ছাড়বো আপনাদের কাছে চলে যাবে ভিডিওগুলি, এবং আপনারা দেখে নিতে পারবেন বন্ধুরা। যাক বন্ধুরা, আজকের আপনাদের কিছু সেটিংসের সঙ্গে পরিচয় করে দেওয়া। ইউটিউবে লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য টেকনো পিন্টু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে একটি প্রেস করে দিন। যাক, আমি সরাসরি এখান থেকে সিম্পলি কাইন মাস্টার অ্যাপ্লিকেশানটি ওপেন করছি বন্ধুরা। সরাসরি সিম্পলি কাইন মাস্টার অ্যাপ্লিকেশানটি ওপেন করার পরে কিন্তু আমার সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস দেখাচ্ছে। বন্ধুরা, আজ আপনাদেরকে যেই বিষয়টি আপনাকে দেখাবো বন্ধুরা, আমরা যখন কোনো ভিডিও এডিটিং করি, ভিডিওর যে লাস্টের সাউন্ডটা থাকে সেই সাউন্ডটা কিন্তু আস্তে আস্তে কমে যায়, অর্থাৎ সেই সাউন্ডটা কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যায়, তখন কিন্তু শোনা যায় না। দেখুন বন্ধু, আমি একটি অলরেডি ভিডিও আমি আগের থেকে এখান থেকে মানে সেটিংস অর্থাৎ এডিট করে রেখেছিলাম আপনাকে শোনাবো। দেখুন বন্ধু, এখান থেকে আমি একটা সেটিংস এ করে নিচ্ছি, অর্থাৎ এডিট করে রেখেছিলাম, আমি এখান থেকে প্লে করছি। দেখুন বন্ধু, এটি আস্তে আস্তে সাউন্ডটি কমে যাবে। দেখুন বন্ধুরা, আপনারা দেখেছেন আস্তে আস্তে কিন্তু আমার সাউন্ডটি ডাউন হয়ে গেল বন্ধুরা। দেখুন বন্ধুরা, আবার আমি প্লে করছি, আস্তে আস্তে সাউন্ড কিন্তু আমার ডাউন হয়ে গেল, অর্থাৎ আস্তে আস্তে সাউন্ডটি আমার কমে যাচ্ছে বন্ধুরা। এর ফলে লাস্টে যেই সব কথাগুলি থাকে আমাদের কিন্তু সেই সব কথাগুলি শোনা যায় না বন্ধুরা। বন্ধুরা, এর এই প্রবলেমটার জন্য আপনাদের একটি সেটিংস করতে হবে, তারপরে কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে যাবে বন্ধুরা। কেন সরাসরি আপনারা সেটিংস আইকন দেখতে পাচ্ছেন, এই সেটিংস আইকনে প্রেস করুন। সেটিংস আইকনে প্রেস করার পরে কিন্তু বন্ধুরা আপনাদের এখানটা অডিও ফিট আউট, এখানটা কিন্তু আপনাদের এটি অফ থাকবে বন্ধুরা। আপনারা ভালো করে বুঝে নিন বন্ধুরা, ফেড আউট, আপনাদের অডিও ফেড আউট এটি কিন্তু আপনাদের অফ থাকবে। আপনারা এখান থেকে, অর্থাৎ সরি বন্ধুরা, এটি কিন্তু আপনাদের অন থাকবে, এখান থেকে আপনাদের অফ করে দিতে হবে। ভালো করে বুঝে নিন, আপনাদের এটি অন থাকবে, আপনাদের এটি অফ অফ করে দিতে হবে। আপনাদের এরকম অন থাকবে, আপনাদের এটি অফ করে দিতে হবে, তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে। আমি আপনাদেরকে আমি অফ করে দিই, আবার শুনে দিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, সাউন্ডটা কিন্তু আবার আমার পুরো ক্লিয়ারই হবে। দেখুন বন্ধুরা, আপনারা শুনেছেন আমার সাউন্ডটা কিন্তু পুরো ক্লিয়ার হচ্ছে বন্ধুরা। এবং আপনাদের যেই আরেকটি যেই সেটিংসের দেখাবো, আপনারা এখানটাতে যে কোনো লেয়ারের উপরে একটিবার ক্লিক করুন বন্ধুরা। বন্ধুরা, আমরা যখন কোনো ভিডিওর ওপরে যদি ভিডিওটি শো করাতে চাই, তখন কিন্তু বন্ধুরা আপনার কীভাবে শো করাতে হয় আমরা কিন্তু জানি না বন্ধুরা। অর্থাৎ আপনাদেরকে দেখিয়েছি, হয়তো ধরুন আমার একটি এই ভিডিওটি আমার রয়েছে, এই ভিডিওটির ওপরে মানে এই ভিডিওটিকে আমি ব্যাকগ্রাউন্ডে শো করাতে চাই, এবং অরিজিনাল ভিডিওটি একটি ফোন ফ্রেমের মধ্যে শো করাতে চাই, তাহলে কিন্তু বন্ধুরা এই ভিডিওটির ওপরে প্রেস করার পরে, অর্থাৎ আমার তাহলে এই ব্যাকগ্রাউন্ডটি আমার ডিলিট করে দিতে হবে বন্ধুরা, এবং এখান থেকে আমার আগের ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিতে হবে, অর্থাৎ ভিডিও ব্যাকগ্রাউন্ডটি আমার নিয়ে নিতে হবে বন্ধুরা। এখানটা আমার ভিডিও ব্যাকগ্রাউন্ডটি আমি নিয়ে নিচ্ছি, এখান থেকে আমার সেই ভিডিওটি আমি এখান থেকে খুঁজে নিই। হ্যাঁ, আমার ভিডিওটি এখান থেকে আমি পেয়ে গেছি, এখান থেকে আমি ভিডিওটি সিম্পলি খুঁজে নিলাম বন্ধুরা, এখান থেকে এবার সরাসরি বাইরে চলে এলাম। আমি সিম্পলি এখান থেকে একটি ডিলিট করে দিলাম, তারপর আমার কাজ শেষ। এখান থেকে এই ভিডিওটি হয়ে গেল, এবং এই ভিডিওটির ওপর প্রেস করুন, এবং ওপরে যে আপনারা এই অপশানটা দেখতে পাচ্ছেন মাঝখানে, অপশানটির ওপরে প্রেস করার পরে এবার কিন্তু আপনাদের সুবিধা মতন এটি পুরো সাইজ মতন ফোনে সেট করে নিন বন্ধুরা। এবং এখানটা থেকে সেট করানোর পর এখান থেকে আপনারা সেটিং এ করে দিন বন্ধুরা। এর ফলে কিন্তু বন্ধুরা এটি আর নড়বে না, চলবে না, এবং এখানটা কিন্তু ভিডিওটি আপনা আপনি শো হবে বন্ধুরা। আপনারা দেখুন বন্ধুরা,
এখানটা কিন্তু ভিডিওটি শো হচ্ছে, অর্থাৎ এই ভিডিওটি কিন্তু পুরোপুরি শো হবে এবং এখানটা থেকে আপনার মানে এই ভিডিওটি আপনারা ব্যাকগ্রাউন্ডে শো করাতে পারেন এবং আপনারা সিম্পলি যেইভাবে শো করান ওইভাবে শো করাতে পারেন ফোন ফ্রেমের মধ্যে এই ভিডিওটা। আবার এরপরে আপনাদেরকে আর একটি আমি সেটিংস দেখাবো বন্ধুরা। বন্ধুরা আমরা যখন আমরা কিন্তু বন্ধুরা ভিডিও এডিটিং করি, এখানটা প্রেস করলে কিন্তু বন্ধুরা আপনাদেরকে অনেক অপশান চলে আসে, অর্থাৎ নিচে যে আমাদের হয়তো অনেকগুলো লেয়ার হয়ে গেল এখানটা প্রেস করলে, এটি আপনারা জানেন, এটি আমরা বলতে হবে না মনে হয়। এবং এখানটা অনেকগুলি সেটিংস রয়েছে, আপনাদেরকে আজ কিছু দু তিনটে সেটিংসের সঙ্গে পরিচয় করে দিচ্ছি এবং নেক্সট ভিডিওতে আরও কিছু সেটিংসের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো বন্ধুরা। যাক বন্ধুরা, এখান থেকে সরাসরি আমি আবার আসার পরে এখানটা কাইনমাস্টার এইরকমই একটি অপশান দেখাবে। এখানটা যে ফার্স্টে রয়েছে যে সেটিংস আইকন, এই সেটিংস আইকনে আমরা প্রেস করার পরে কিন্তু এখানটা অনেকগুলি অপশান খুলে যাবে বন্ধুরা। এখানটা কিন্তু অনেকগুলি অপশান খুলে যাওয়ার পরে এখানটা কিন্তু অনেকগুলি অপশান আছে যেগুলো কিন্তু আমরা ঠিকঠাক করে সেটিংস করতে পারি না। আজ আপনাদেরকে দু তিনটে সেটিংসে কীভাবে সেটিংস করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আপনাদেরকে এখানটায় রয়েছে, এতে মানে এখানটা আপনার কত সাপোর্ট নিয়েছে এখানটায় দেখিয়ে দিচ্ছে বন্ধুরা। তারপরে এখানে ডিফল্ট ফটো, এখানটা থেকে বন্ধুরা আপনাদের অলরেডি মানে আপনাদের কিন্তু এখানটায় 6 করে দিতে হবে বন্ধুরা। এখানটা কিন্তু অনেক অপশান আছে, 5 আছে, 4.5 আছে, 4 আছে, 7 আছে, 6 আছে, এখানটা আপনাদেরকে 6 করে দিতে হবে ইন সেকেন্ড, এখান থেকে আপনাদের 6 করে দিতে হবে। তারপরে বন্ধুরা আপনারা এখান থেকে আবার পেয়ে যাবেন ডিফল্ট ফটো ক্রপিং। এখান থেকে আপনারা আসার পরে এখান থেকে কিন্তু বন্ধুরা আপনারা ফিট ইন স্ক্রিন, ফুল স্ক্রিন, এখান থেকে আপনারা এগুলো পেয়ে যাবেন বন্ধুরা। এখানে যে লাস্টে অপশান যে পাবেন সেই অপশানটিতে আপনারা প্রেস করে দেবেন বন্ধুরা, আমার যেরকম সেটিংস করা আছে আপনারা করে দেবেন বন্ধুরা। তারপরে এখান থেকে আপনারা আরেকটি অপশান পেয়ে যাবেন বন্ধুরা, ডিফল্ট লেয়ার। এই অপশানটিতে আপনারা প্রেস করার পরে কিন্তু বন্ধুরা আপনাদের এখানটায় অনেকগুলি অপশান থাকবে, এখান থেকে আপনাদের 6 করে দিতে হবে কিংবা 6.5 করলেও কোনো অসুবিধা নেই বন্ধুরা। যাই হোক বন্ধুরা, আজ এই অবধি থাকুক, আবার নেক্সট ভিডিওতে আপনাদেরকে কিছু সেটিংসের সঙ্গে কিছু ভিডিও এডিটিংয়ের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেবো বন্ধুরা। যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে এই ভিডিও কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা। যাই হোক বন্ধুরা, আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আশা করছি, দোয়া করছি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে অর্থাৎ পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে বন্ধুরা।